প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ফাতেমা বেগম তমা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসন এর নবম অধ্যায়, বাংলাদেশের বৈদেশিক নীতি, জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে। তোমরা এর আগে আমি আলোচনা করেছি, তোমরা যে জানতে পেরেছো যে আমি জাতিসংঘ নিয়ে আলোচনা করেছি এবং সেখানে জাতিসংঘের অঙ্গ সংগঠন, পরিষদ ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক। তোমরা জানো 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরে তিনি রাষ্ট্রপতি হন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1974 সালের 17ই সেপ্টেম্বর 29তম অধিবেশন অর্থাৎ জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উক্ত বছরে ওই অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন। এটি বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা, এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে তার মাতৃভাষা বাংলায় ভাষণ প্রদান করেন। এভাবেই আমরা দেখি যে জাতিসংঘের সাথে বাংলাদেশের অফিসিয়াল পদযাত্রা শুরু হয়। তারপর থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্কতা বজায় রয়েছে। আমরা দেখি যে পরবর্তীতে 1986 সালে তৎকালীন সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এবং আমাদের মতে একটি উন্নয়নশীল দেশের একজন ব্যক্তি জাতিসংঘের সভাপতি নির্বাচিত হওয়া সত্যি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং পরবর্তীতে আমরা দেখি যে 1978 সালে প্রথমবার এবং 1999 সালে দ্বিতীয়বার বাংলাদেশ দুইবার বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব নির্বাচিত হয়, অর্থাৎ 1978 সালে প্রথমবার এবং 1999 সালে দ্বিতীয়বার বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে আমরা দেখি যে 2001 সালে আনোয়ারুল কবির চৌধুরী নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন। 1988 সালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করে, এবং সেই অংশগ্রহণ এখনও অবধি চলমান, এবং তারা অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এভাবে আমরা দেখি যে বাংলাদেশ ও জাতিসংঘ একে অন্যের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে, এবং বাংলাদেশ জাতিসংঘকে শতকরা 0.01% হারে চাঁদা দিয়ে থাকে। এভাবেই আমরা দেখি যে জাতিসংঘের সাথে বাংলাদেশের পথচলা চলছে। এখন আমরা আলোচনা করব জাতিসংঘের নিয়ন্ত্রণে বেশ কিছু সংগঠন রয়েছে যেগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্কতা চলমান, এবং সেই বিষয়গুলো আসলে কি কি আমরা তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখি
যে ইউনেস্কো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউনেস্কো, এই ইউনেস্কো 1946 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো? ইউনেস্কো 1946 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ইউনেস্কো মূলত চারটি খাত নিয়ে কাজ করে, আমরা সেই চারটি খাত সম্পর্কে এখন জানব। ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে মূলত ইউনেস্কো কাজ করে থাকে। আমাদের বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান করে থাকে। আমরা দেখি যে গরিব শিক্ষার্থীদেরকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ফুড আইটেম, মানে খাদ্য, বিস্কিট ইত্যাদি কিছু দিয়ে থাকে। এছাড়া আমরা দেখি যে গরিব অসহায় বাচ্চাদের লেখাপড়ার জন্য ইউনেস্কো বিভিন্ন তহবিল গঠন করে থাকে। এছাড়া বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ ক্ষেত্রে বা যাতায়াতের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছে। সেটা হলো 1999 সালে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা অর্থাৎ পৃথিবীতে একমাত্র আমরাই সেই জাতি যাদের মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঢেলে দেওয়া লেগেছিল। অর্থাৎ শফিক, রফিক, জব্বার সহ অনেক তাজা রক্ত আমাদের এই ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য এই তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনে। তো এই ভাষাকে জাতিসংঘে ইউনেস্কো শুধু বাংলাদেশের মাতৃভাষা বাংলা এটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতেই যার যার মাতৃভাষা হিসেবে, অর্থাৎ 1999 সালে রাষ্ট্র মানে বিভিন্ন রাষ্ট্র যাদের মাতৃভাষা হিসেবে দিবসটি পালন করতে পারে, অর্থাৎ 21 ফেব্রুয়ারিকে, সেই ব্যবস্থাটা কিন্তু এই ইউনেস্কোর মাধ্যমে হয়েছিল এবং 1999 সাল থেকে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত রাষ্ট্রই তাদের মাতৃভাষা হিসেবে 21 ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। এছাড়াও আমাদের ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন ইত্যাদিকে মানে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ইউনেস্কো শিশুদের শিক্ষা, তারপরে তাদের প্রযুক্তিগত ব্যাপারে যথেষ্ট উন্নয়ন করা, বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রেও কিন্তু কাজ করে যাচ্ছে। এভাবেই আমরা দেখি যে জাতিসংঘের ইউনেস্কোর সদস্য হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এই ইউনেস্কো কাজ করে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা আর একটু আলোচনাতে দেখি যে বাংলাদেশ 1972 সালের 27 অক্টোবর, বাংলাদেশ 1972 সালের 27 অক্টোবর ইউনেস্কোর সদস্যপদ লাভ করে এবং তখন থেকে আজও অবধি এই ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস, ফাও বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা সারা বিশ্বে ক্ষুধামুক্ত পৃথিবী তৈরি করার ক্ষেত্রে এবং কৃষকদের বিভিন্ন সাহায্য সহযোগিতা, পরামর্শ, গবেষণা, কিভাবে আরও বেশি খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায় ইত্যাদি বিষয়ে ফাও পৃথিবীব্যাপী কাজ করে থাকে এবং এই বিশ্ব খাদ্য সংস্থা 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ইতালির রোমে। আমরা দেখতে পাই যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাও আমাদের বাংলাদেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আমাদের বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। এখানে প্রায় সময় ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদিতে কৃষকদের ফসলাদি নষ্ট হয়ে যায়। তোমরা যদি এখন দেখো বর্তমানে আমাদের বাংলাদেশে বেশিরভাগ এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে, মাঠ ঘাট পানির নিচে তলিয়ে গেছে, এতে করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এরকম দুর্যোগকালীন সময়ে বা দুর্যোগকালীন পরবর্তী সময়ে আমরা দেখি যে ফাও কৃষকদেরকে বিভিন্ন ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে এবং তাদের এই খাবার মানে তাদের এই সমস্ত কৃষি কাজ যাতে আরও বেশি ভালোভাবে বেশি উৎপাদনশীল করা যায় এই ব্যাপারে তারা গবেষণার জন্য বিশ্লেষক বা বিশ্লেষণ করার জন্য বিশ্লেষক নিয়োগ দিয়ে থাকে এবং পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ খাদ্য দরকার, আমাদের বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু এখানে জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি এবং এখানে যে খাদ্য উৎপাদিত হয় তা দিয়ে আমাদের সারা বছর কিন্তু চলে না, আমাদের বাইরে থেকে খাবার আমদানি করতে হয় এবং দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ টাকায় খাদ্য আমদানি করার ক্ষেত্রে ব্যয় হয়ে যাচ্ছে। তো এসব ক্ষেত্রেও আমরা দেখি যে ফাও আমাদের বিভিন্ন কৃষি ক্ষেত্রে বর্তমানে আমরা দেখে থাকি যে বিভিন্ন কৃষি ক্ষেত্রে তারা বিভিন্ন প্রকার গবেষণামূলক পর্যবেক্ষণ করে থাকে, বিভিন্ন গবেষণার সাহায্য সহযোগিতা করে থাকে এবং এ সমস্ত ব্যাপারে দেখা যাচ্ছে যে অল্প জমিতে কী করে বেশি খাদ্য উৎপাদন করা যায়, কীভাবে খাদ্য সমস্যার সমাধান করা যায় এসব ব্যাপারেও ফাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এখন আলোচনা করব বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালের 7 এপ্রিল। হু প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালের এপ্রিল মাসের 7 তারিখে। এটি পৃথিবীর বিভিন্ন মারাত্মক ব্যাধি থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সারা পৃথিবীব্যাপী পরিচালনা করে থাকে। পৃথিবীব্যাপী বিশ্বের সমস্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্য নিশ্চিত করাই হুয়ের কাজ। আমরা একটু আগেই জেনেছি যে 1948 সালে 7 এপ্রিল গঠিত হয়, তখন থেকে আজও অবধি এটি মারাত্মক সব ব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে। বর্তমানে এই যে করোনা এবং করোনার প্রাদুর্ভাবে সারা পৃথিবী সহ বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে বিপর্যস্ত এবং এই করোনার কারণেই তোমরা বাসায় বসে আছো এবং আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তো এই যে যে করোনা এটা একটি মহামারী, কেন এটা কোনো একটি অঞ্চল বা আঞ্চলিকতার ভিতরে গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি সারা পৃথিবীব্যাপী তার দানবীয় হামলা চালিয়ে যাচ্ছে এবং এর এই দানবীয় হামলা থেকে পৃথিবীকে রক্ষার জন্য হু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যদিও একটু দুঃখজনক ঘটনা এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তার হু থেকে তার সদস্যপদ বাতিল ঘোষণা করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এমন একটা বিপদের সময় এমন একটি বড় রাষ্ট্র সরে দাঁড়িয়েছে, তারপরেও কিন্তু হু তার কাজকর্ম থেকে একটু পিছিয়ে নেই, হয়তো দেখা যাবে একটা সময় তারা ঠিকই এর ঔষধ বের করে ফেলেছে। শুধু যে করোনাই প্রাকৃতিক বিপর্যয় এনেছে, এর আগেও বহু সময় আমরা দেখি কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হাম, যক্ষা ইত্যাদির কারণে পৃথিবীবাসী বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিপর্যস্ত হয়েছে। তো বাংলাদেশও যাতে এই মারাত্মক রোগগুলো থেকে এখানকার মা ও শিশু এবং শিশুরা নিরাপদ থাকতে পারে এই জন্য হু তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। শিশুদের 6টি মারাত্মক অসুখ থেকে রক্ষা করার জন্য টিকা দেওয়া হয়, টিকা খাওয়ানো হয়, পপিং কাশি, ডিপথেরিয়া, পোলিও, হাম, যক্ষা এরকম বিভিন্ন অসুখ থেকে রক্ষার জন্য দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে জন্মের 45 দিন থেকে
টিকা দেওয়া শুরু করে, সেটাও কিন্তু এই হুইয়ের মাধ্যমে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে। এছাড়া মা ও শিশুর পুষ্টির ব্যাপারে তারা খোঁজখবর রাখে এবং পুষ্টি মা ও শিশুর শরীর সুস্থ রাখার জন্য পুষ্টির ব্যবস্থা করে থাকে। এছাড়া আমরা দেখি যে আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন সময় পুষ্টি বিতরণ করা হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন টিকা, যেমন এক সময় আমরা দেখতাম যে আমাদের এখানে জন্ডিসের কোনো চিকিৎসা কিন্তু ছিল না, অনেক আগেই আমরা দেখতে পেয়েছি যে জন্ডিসের টিকা বেরিয়েছে এবং সেটা এখন বাচ্চাদেরকে বিনামূল্যে ছোট বয়সে দেওয়া হয়। এইভাবে পৃথিবীব্যাপী যে সমস্ত মারাত্মক অসুখ বিসুখ রয়েছে, বিশেষ করে উন্নয়নশীল অনুন্নত দেশগুলোতে হু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের কার্যক্রম ক্রমান্বয়ে সম্প্রসারিত করছে। এভাবে আমরা দেখি বিশ্ববাসীকে সুস্থ রাখার জন্য হু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন আমরা আলোচনা করব জাতিসংঘ জনসংখ্যা তহবিল, ইউএনএফপিএ, ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। এটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশও এটি সদস্য এবং বিশ্বের দরবারে একটি ছোট রাষ্ট্র হিসেবে, অর্থাৎ আয়তনের তুলনায় বাংলাদেশ সবসময় জনসংখ্যা অনেক বেশি। এই অতিরিক্ত জনসংখ্যা থেকে কিভাবে দেশকে রক্ষা করা যায়, যেমন তারা ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে উদ্যোগ গ্রহণ করে, এই ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে এবং মহিলাদের বা পুরুষদের তারা বিভিন্ন সময়ে সচেতনতা বোধ জাগ্রত করার জন্য এবং পপুলেশন যাতে ওভার পপুলেটেড না হয়ে যায় এই জন্য তারা বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা করে থাকে। এবং বাংলাদেশ দেখা যাচ্ছে যে অধিক জনসংখ্যা, এই অধিক জনসংখ্যাকে কিভাবে কাম্য জনসংখ্যায় নিয়ে আসা যায় এবং জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য বিভিন্ন কৌশল সম্পর্কেও তারা আলোচনা করে। এভাবে আমরা দেখি যে মানে ইউএনএফপিএ বা জাতিসংঘ জনসংখ্যা তহবিল গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। অনেক সময় তারা তহবিল গঠন করে এই সমস্ত উন্নয়নশীল দেশ বা নিম্ন আয়ের দেশগুলোতে তারা অধিক জনসংখ্যাকে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এসব ব্যাপারে তারা সাহায্য সহযোগিতা করে থাকে। বাংলাদেশে পপুলেশন সায়েন্সের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে খোলা হয় এবং পপুলেশন সায়েন্সের উপরে একটা ডিপার্টমেন্ট খোলা হয় এবং সেখানে এই অধিক জনসংখ্যা কীভাবে কাম্য জনসংখ্যায় নামিয়ে আনা যায় বা জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে রূপান্তর করা যায় এই ব্যাপারে ডিপার্টমেন্ট খোলা হয়েছে আরও বেশ কয়েক বছর আগে। তো এইভাবে আমরা দেখি যে বাংলাদেশ জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো আছে তার সাথে তারা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে এবং দেশের ভিতরে আমরা এই কাজগুলোকে দেখে থাকি। এখন আমরা আলোচনা করব প্রতিরক্ষা মিশনে সাথে সম্পৃক্ত এবং এ পর্যন্ত 33,969 জন সৈন্য বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে প্রেরণ করা হয়েছে। প্রথম বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে 1988 সালে ইরাক ইরান যুদ্ধে প্রথম সৈন্য প্রেরণ করে এবং সেই তখন থেকে এখন অবধি সর্বোচ্চ দেশ হিসেবে মানে সর্বোচ্চ সেনা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বাংলাদেশি সেনাদের আচার আচরণ, নীতি নৈতিকতা এবং তাদের সৎ এবং উন্নত কর্মশীলতার কারণে। এটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়, যেমন এতে আমাদের বাংলাদেশের রেমিটেন্স বাড়ছে তেমনই আমরা বিশ্বের দরবারে একটা সুশৃঙ্খল সভ্য ভদ্র জাতি হিসেবেও কিন্তু পরিচিতি লাভ করতে পারছি। আমাদের এই সেনা সদস্যদের সুশৃঙ্খল আচরণ এবং তাদের সৎ উদ্যমী কাজগুলোর মাধ্যমে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে প্রায় 11,000 মতো সৈন্য আন্তর্জাতিক অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনারা
পুলিশ সদস্যরা, পুলিশ কর্মকর্তারা, সেনা কর্মকর্তারা কাজ করছেন এবং পৃথিবীর প্রায় অনেকগুলো রাষ্ট্রে তারা কাজ করেছেন এবং তাদের কাজের স্বীকৃতি স্বরূপ আমরা দেখি যে সিয়েরা লিওনে তারা তাদের মাতৃভাষার পাশাপাশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু আমাদের বাংলা ভাষাকে তারা রাষ্ট্রীয় মর্যাদা দান করেছে। এটা একটা বিশাল ব্যাপার আর এটা সম্ভব হয়েছে সিয়েরা লিওনে আমাদের বাংলাদেশি সেনাদের তাদের যথেষ্ট সুশৃঙ্খল এবং সুন্দর কাজকর্মের জন্য। এছাড়াও আমরা দেখি যে একটা রাষ্ট্রে যেখানকার একটি মানে রাস্তার নামকরণই করা হয়েছে বাংলাদেশ রোড, অর্থাৎ একটা রাস্তার নামকরণ করেছে বাংলাদেশ, পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে তারা যোগ্যতম বলে মনে করে এবং বাংলাদেশের সেনারাও সেখানে যথেষ্ট সুসম্মানের সাথে তারা কাজ করে আসছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এই শান্তি মিশনে কাজ করতে যেয়ে আমাদের বাঙালি অনেক সেনা মৃত্যুবরণ করেছে, এর মধ্যে প্রায় 80 জনের মতো প্রায় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তারপরও আমরা দেখি যে আমাদের সেনারা সেখানে যথেষ্ট দক্ষতার সাথে ভালোভাবে কাজ করে আসছে এইভাবে। এবং জাতিসংঘের বিভিন্ন যে অঙ্গসংগঠনগুলো আছে সেগুলোর সাথে আমাদের সুসম্পর্কতা রয়েছে এবং শান্তি মিশনে তো আমাদের সেনাবাহিনী আছে। এছাড়া বিশ্বের জাতিসংঘের নেতৃত্বাধীনে বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলোতে বাংলাদেশের, যেহেতু বাংলাদেশ একটা জনসংখ্যা অধ্যুষিত দেশ এবং আমাদের এখানকার অনেক মানুষই বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এবং সেখানে তারা চাকরি করছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে এবং তারা সুনামের সাথে সেখানে পড়াশোনা করছে এবং দেখা যাচ্ছে যে এতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। এইভাবে আমরা দেখি যে বাংলাদেশের সাথে জাতিসংঘের সুসম্পর্ক একেবারেই মানে যথেষ্ট চমৎকার এবং আমাদের ইকোনমিক্যাল ডিপ্লোম্যাসিতেও জাতিসংঘের সাথে আমাদের গভীর সুসম্পর্কতা রয়েছে এবং আমাদের বর্তমান সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং কিভাবে সর্বোচ্চ সেনা প্রেরণের ক্ষেত্রে যাতে আমরাই মানে প্রথম স্থান ধরে রাখতে পারি সেই ব্যাপারেও যথেষ্ট সচেতনতা অবলম্বন করছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক। আশা করি তোমরা এই করোনার ভিতরে সুস্থ থাকার জন্য সরকারি বিধিনিষেধ মেনে চলছো, যারা ঘরে আছো ঘরে থেকে বেশি বিধিনিষেধ মানছো তাদেরকে সম্মান জ্ঞাপন করছি, যারা মাঠে নেমে কাজ করছে সম্মুখ সমরে যারা যুদ্ধ করছে তাদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সর্বোপরি তোমাদের প্রতি এই অনুরোধ রেখে এই ক্লাসটা শেষ করতে চাচ্ছি যে তোমরা বেশি বেশি করে পড়ালেখা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ধর্ম অনুযায়ী আল্লাহর ইবাদত করবে এবং নিজেদের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যেন আমরা খুব দ্রুত করোনামুক্ত হতে পারি এবং আমরা খুব দ্রুতই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।